ব্যবসায়িক সাফল্য এসেছে একটিমাত্র ছবি পাসওয়ার্ড। আর কোনো ছবি তেমন সাফল্য লাভ করতে পারেনি। স্বাগত জানাই নতুন বছরকে, 2020 সাল শুভ হোক আমাদের চলচ্চিত্র, শুভ হোক আমাদের জীবন। গত বছর আমি অসুস্থ ছিলাম, আমেরিকায় ছিলাম, তবুও চলচ্চিত্রের যতটুকু খবর আমার নেওয়া সম্ভব হয়েছে, একটিমাত্র ছবি সাফল্য পেয়েছে, অর্থাৎ ব্যবসায়িক সাফল্য এসেছে একটিমাত্র ছবি পাসওয়ার্ড। আর কোনো ছবি তেমন সাফল্য লাভ করতে পারেনি, অন্তত ব্যবসায়িক দিক থেকে। তো এবছর আশা করছি বেশ কিছু ছবি ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আমি মূলত আশা করছি আমাদের চলচ্চিত্রের শিল্পের নতুন দিক উন্মোচিত হোক। নতুন দিকটা হলো প্রদর্শন ক্ষেত্র বেড়ে যাক, নতুন বছরে আরও কয়েকটা সিনেপ্লেক্স ওপেন হোক, বেশ কিছু আধুনিক প্রেক্ষাগৃহ তৈরি হোক, তাহলে হয়তো দর্শক আবার ফিরে যাবে আমাদের প্রেক্ষাগৃহে। এবং আমার ধারণা প্রেক্ষাগৃহে অনেক সময় ধরে ছবি চললে, ছবি যদি দর্শকরা রিপিট করে, একটি ছবি যদি বারবার দেখে, তাহলে ছবির ব্যবসার সাফল্যতা আসে। সেই হিসাবে যদি 2-3 মাস ধরে একটা সিনেপ্লেক্সে ছবি চলে, তাহলে অনেক ছবির সাফল্য আসবে। আর তেমন ছবি নির্মিত হোক, গল্পের ছবি নির্মিত হোক, শুধু দেখতে ভালো লাগা নয়, হৃদয়ে গেঁথে যাওয়ার মতো ছবি তৈরি হোক, এই আশা করছি এবং নতুন বছরের সাফল্য কামনা করছি সবার। সবাইকে ধন্যবাদ, স্বাগত নতুন বছরকে।